सबाई के ईद उल फितर अग्रिम शुभेच्छा जानिए वीडियो शुरू करछि। अस्सलामु आलाइकुम, केमन आछेन सबाई? ईद माने आनंद, ईद माने खुशी। एई ईद के निये अनेके सोशल मीडियाते साधारण स्टेटस करे थाकेन, किन्तु समयेर परिवर्तने सबाई चाय यूनिक डिजिटल भावे पोस्टार डिजाइन करे पोस्ट करते। एई वीडियो थेके जानबो किभाबे ईद उल फितर शुभेच्छा पोस्टार डिजाइन तैरी करबेन। PLP फाइल जीप फाइल आकारे आसे एबं आठटी संख्या पासवर्ड आसे। एकटी एकटी करे ए वीडियो स्क्रीने दुआ थाकबे। जीप फाइल किभाबे आनलक करबेन आमादेर एकटी वीडियो रयेछे, जदि प्रयोजन हय ए वीडियोर आइकारे दुआ थाकबे। सरासरि मोबाइल स्क्रीने चले आसलाम। आपनादेर सुविधार क्षेत्रे एई काजटी करार जन्य पिक्सेल ल्याब एपेर प्रयोजन हबे। प्ले स्टोर ओपेन करे पिक्सेल ल्याब सार्च करले पेये जाबेन। ताछाड़ाओ ए वीडियोर डिस्क्रिप्शन बक्से प्रोवाइड करा थाकबे। एप्टी ओपन करार पर एरकम इंटरफेस शुरू करबे। सर्वप्रथम जे काजटी करते हबे ए टेक्सट क्रिएट करे फेलुन, देन ओके ते क्लिक करुन। उपरेर तीन डॉट आइकने क्लिक करुन। नीचे देखते पाबेन ओपन पीएलपी फाइल, सेई अपशने क्लिक करुन। आबार पीएलपी फाइल मेनुते निर्देश करुन। पीएलपी फाइल डाउनलोड करे आनलक करार पर एरकम इंटरफेस शुरू करबे। ईद मुबारक पोस्टार टाइटल दो थाकबे, सेई अपशने क्लिक करुन एबं ओपन एंड एडर उपर क्लिक करुन। আবার ওকেতে ক্লিক করুন। ওকে, আমাদের এক ধাপ কাজ শেষ। পিএলপি ফাইল ইম্পোর্ট করার পর দেন লেয়ার অপশনে ক্লিক করুন। এখানে যতগুলা আনলক করা আছে সেগুলা কাস্টমাইজ করতে হবে। যতগুলা লক করা আছে সেগুলা কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নেই। দেন লেয়ার অপশনে ক্লিক করুন। এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন একটি পিকচার, সেই অবস্থানে ক্লিক করুন এবং এটি ডিলিট করে ফেলুন। ডিলিট অপশনে ক্লিক করুন এবং ওকেতে ক্লিক করুন। এখানে আপনার পছন্দ অনুযায়ী পিকচার আনার জন্য এই প্লাস আইকনে ক্লিক করুন। ফর্ম গ্যালারির উপর ক্লিক করুন। এরকম পিএনজি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করবেন তা নিয়ে একটি ভিডিও রয়েছে, যদি প্রয়োজন হয় এই ভিডিওর আইকনে দোয়া থাকবে। পিকচারটি ইম্পোর্ট করার পর দেন ওয়ান বাই ওয়ান অপশনে ক্লিক করুন এবং এটি অ্যাডজাস্ট করে নিন। সর্বশেষ টিক অপশনে ক্লিক করুন। দেন মধ্যখানে মেনুতে নির্দেশ করুন এবং একটু ডান দিকে চলে আসুন এবং রিকভার সাইজের উপর ক্লিক করুন। এখানে চাইলে এভাবে এটি অ্যাডজাস্ট করতে পারবেন, তাছাড়াও প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেন টিক অপশনে ক্লিক করুন, একটু বাম দিকে চলে আসুন এবং পজিশনের উপর ক্লিক করুন এবং যতটুকু দরকার সেই অবস্থানের একদম নিচ বরাবর রেখে দিন। ওকে, পজিশনটা ঠিকঠাক করার পর দেন টিক অপশনে ক্লিক করুন, একটু আবার বাম দিকে চলে আসুন এবং টু ব্যাক সেই অপশনে ক্লিক করুন। একদম নিচ বরাবর চলে যাবে সেটি। দেন নিচে দেখতে পাবেন একটি নাম রয়েছে বা টেক্সট, সেই অপশনে ক্লিক করুন এবং এডিটর উপর ক্লিক করুন। এখানে আপনার পছন্দ অনুযায়ী নাম বা অন্য কারণ নাম এটি কাস্টমাইজ করে ফেলুন। ওকে, কাস্টমাইজ করার পর দেন ওকেতে ক্লিক করুন, একটু ডান দিকে চলে আসুন এবং সাইজের উপর ক্লিক করুন। এখানে প্লাস মাইনাস করে এটি অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু প্রয়োজন। দেন টিক অপশনে ক্লিক করুন, আবার বাম দিকে চলে আসুন, পজিশনের উপর ক্লিক করুন। এখানে প্লাস মাইনাস করে এটি অ্যাডজাস্ট করে নেবেন। তাছাড়াও উপর নিচ করার জন্য এই মেনুগুলোতে ব্যবহার করবেন। দেন টিক অপশনে ক্লিক করুন। ওকে, আমাদের সর্বশেষ যে কাস্টমাইজ করতে হবে সেই অপশনে ক্লিক করুন এবং এডিটর উপর ক্লিক করুন। এখানে আপনার পদবীর নাম যেটা প্রয়োজন সেটি কাস্টমাইজ করে ফেলুন। আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার পর দেন ওকেতে ক্লিক করুন। আবার একটু ডান দিকে চলে আসুন এবং সাইজের উপর ক্লিক করুন। এখানে প্লাস মাইনাস করে এটি অ্যাডজাস্ট করে দেবেন যতটুকু দরকার। আপনার যদি টেক্সটটি যদি বড় হয়ে থাকে বা লম্বা হয়ে থাকে তাহলে এটি প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করে নেবেন। দেন টিক অপশনে ক্লিক করুন, একটু বাম দিকে চলে আসুন এবং পজিশনের উপর ক্লিক করুন। একইভাবে পদ্ধতি অবলম্বন করে প্লাস মাইনাস করে এটি অ্যাডজাস্ট করে নেবেন। তাছাড়াও উপর নিচ করে এটি বরাবর রাখতে পারবেন। সর্বশেষ টিক অপশনে ক্লিক করুন। ওকে, আমাদের দ্বিতীয় ধাপ কাজ শেষ। তার আগে বলে রাখি এই কাজটি তারাই পারবেন যারা পিক্সেল ল্যাব অ্যাপের বেসিক ধারণা আছে। ওকে, সর্বশেষ এটি সেভ করার জন্য ইডট আইকনে ক্লিক করুন উপরের এবং এক্সপোর্ট ইমেজের উপর ক্লিক করুন। ইমেজ ফ্রেম যেভাবে আছে সেভাবে রেখে দিন এবং কোয়ালিটিটা আলটা রেখে দিন, এটা বেটার। দেন সর্বশেষ সেভ টু গ্যালারির উপর ক্লিক করুন, এটি অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।